গুড মর্নিং বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ সকাল সকাল কি নিয়ে হাজির হয়েছি। আর এই যে, আর এটা হচ্ছে আমার আজকে দেশের লাস্ট ভিডিও, আমি কাল চলে যাচ্ছি দিল্লি। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল, এটা হচ্ছে রোজকার মায়ের ডিউটি থাকে, মা গরু দুটোকে মাঠে বেঁধে দিয়ে যায় আর কি। তো সেই দুটো আমি আর আমার বোন দুজনে মিলেই করছি। তো দেশে এসে গরু চড়াতেও আর বাকি রাখলাম না। তো যাই হোক, প্রচুর প্রচুর মানে গরু মারতে এসে প্রচুর মজা হয়েছে। আর যাই হোক, আর মায়ের বাপের বাড়ির চারিপাশটা তোমার দিকে, তোমাদের দাদাভাই ক্যামেরা করছিল যেহেতু, ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে দেখিয়েছে। আর এইগুলো হচ্ছে এখন ছোট ছোট জমিতে ধানের গাছ এখন পোঁতা হয়েছে সবে। আর এই যে দেখতে পাচ্ছ, দুটো গরুকে টেনে টেনে আমরা নিয়ে যাচ্ছি, আর ওখানে বেঁধে দেব। আর তারপরে আমরা হচ্ছে যাব একটু বাগানের দিকে। আর এই যে আয়ুষ উঠে পড়লো রাস্তায়, আর এখানে আমরা দুটো গরুকে বেঁধে দিচ্ছি। তো এই যে এখানে বেঁধে দিচ্ছে, আর তোমার দাদাভাইকে বলছি ভিডিওটা এবার বন্ধ করো। তো তবুও করছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো আজকে একটু অন্যরকম, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর একটু রোদ বেরিয়ে গেছে, আয়ুষ বিরক্তি হচ্ছিলো। আর এই দেখতেই পাচ্ছ ছোটো ছোটো ধান গাছগুলো লাগিয়েছে, খুব সুন্দর লাগছে, চারিদিকটা বেশ সবুজ সবুজ। তো যাই হোক, আবার তো যাওয়ার পালা, চলে যাব, এটাই লাস্ট ভিডিও। তো এই যে রাস্তা, এবার আমরা চলে যাব হচ্ছে বাগানকে। তো চলো, ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। তো চলো ভিডিওটা তোমরা দেখো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছে, আমিও ভালো আছি। তো আর এক নতুন ভিডিও সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা তো দেখলে কি করছে মাথাখান। তো এটা হচ্ছে রোজকার আমার মায়ের কাজ, মায়ের হয়ে আজকে আমরা করে দিলাম, আমি আমার বোন। তো যাই হোক, এখন চলে এসেছি বাগানে এই যে। তো চলো ভিডিওটা আজকে দেখতে থাকো, তোমাদের আশা করছি। তো বোন আবার চলে এসেছে শ্বশুরবাড়ি থেকে, শ্বশুরবাড়ি থাকতে ইচ্ছা করেনি, আবার আমাদের বাড়ি চলে এসেছে। তো এখন এই যে দেখো, সজনে ডাটার গাছ আছে একটা, এখানে সজনে ডাটা পারবো। তো এই যে এসেছি আমি, তিয়াশা আমার বোন, আমার ছেলে আর আমার বর। হাই যে মাছ বাগান হয়ে গেছে, তো তোমরা তো দেখছিলে যে শচীনটা পারছিলাম। তো তারপরে না পেরে কেন বাড়ি চলে যাচ্ছি সেটাও বলবো, তার কারণটা যে কেন বাড়ি চলে যাচ্ছি। আর এই যে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, আর একটা যাবো হচ্ছে অন্য জায়গায়। আর ওয়েদারটা বেশ সুন্দর। আর আমি আর তোমার দাদাভাই, এটা আমার বোন ক্যামেরা ধরে দিচ্ছে, আর গরু দুটোকেও দেখিয়ে দিল যেখানে বেঁধে রেখেছি। তো চলো দেখো তোমরা। যাই হোক, ডাঁটা আর পাড়া হলো না শচীন ডাঁটা, আমরা সবাই বাড়ি চলে যাচ্ছি এই যে। তো আর একটা অন্য জায়গায় ডাঁটা পাততে যাওয়া হচ্ছে। তো চলো দেখতে পাবে কোথায় যাচ্ছি, বললাম নি আর সকালে। তোমরা ভাবছো দিদিভাই আবার একটা কোথায় চলে এসে ডাঁটা পাড়তে? হ্যাঁ, এটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে। তোমরা যদি আগের ভিডিও দেখে থাকো, অবশ্যই দেখেছো ডাঁটার গাছটা। তো যাই হোক, আজকে এই যে ডাঁটাটা, কিছু ডাঁটা পেরে নেবো, আর আমরা এটা নিয়ে আসবো এখানে দিল্লিতে, সেই জন্য। আর ভিডিওটা তোমরা অনেক পরে দেখছো, কারণ আমি এখন দিল্লি চলে এসেছি, এসে ভিডিওগুলো এডিট করে পোস্ট করছি। তো যাই হোক, আর এই যে লাঠিটা দিয়ে পাড়া গেল না, আর আমার হচ্ছে পাড়া যাচ্ছিল না বলে আমাদের কাঁচা হচ্ছে গাছে উঠে ডাঁটাগুলো হচ্ছে পেরেছে। তো দেখতেই পাচ্ছ, আর ওই তো বললাম যে লাঠি দিয়ে পাড়া গেল না, আর এটা হচ্ছে আমাদের কাকা গাছে উঠেছে, গাছে উঠে পুরো ডাল কেটে আমরা ডাঁটা পেরে নিলাম। আর এই যে ডাঁটার, তো বন্ধুরা, তোমরা তো সেদিন দেখেছিলে যে এঁচড় তোমাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে গাছের সজনে ডাঁটা, গাছের এঁচড় সবকিছু মানে পাড়া হলো, তার মধ্যে একটা এঁচড় খাওয়ার জন্য কেটেছি, বাকিগুলো সব আছে।
তো এই যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা কি কেন তোমরা দেখেছিলে গাছের তোমরা দেখিয়েছিলাম তো একটা কাটা হলো তারপরে আবার পরে কাটা হবে তো চলো ভিডিওটা দেখো তো বন্ধুরা আজকের ভিডিও এতটায় কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিও